হ্যালো, আমি ঐন্দ্রিলা, ওয়েনিস লিটল ফরেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে দেখাবো এই যে পর্তুল আঁকা বা পর্সেলিন বা টাইম ফুল বা নটারমণি, অনেক নাম এই গাছটার। খুব সুন্দর সুন্দর এই গাছটা, আমার গাছটা রানি কালারের ফুল হয়। এরকম বিভিন্ন রঙের ফুল কিনতে পাওয়া যায়, একতরা বাজারে বিক্রি হয় একসাথে 5-6টা স্টেম, 10-12টা স্টেম। তো এই গাছ ভীষণ ইজিটি গো, স্টেম লাগালেই হয়ে যায়। কিন্তু এর মেন সিজন সামার, মার্চ মাস থেকে অক্টোবর অবধি ভালো ফুল হয়, কিন্তু তারপরে ফুল হতে মানে কম, ফুলের পরিমাণ কমে যায়, সাইজ ছোট হয়ে যায় এবং গাছেরও অবস্থা এরকম শীর্ণকায় এবং রুগ্ন হয়ে যায়। তো এর মেন শীতের উইন্টার কেয়ার হচ্ছে, আমরা যদি পরের বছরের জন্য গাছটাকে সেভ করতে চাই, আমাদের গাছটাকে উইন্টারে পুরোপুরি ছোট করে একদম হার্ড প্রুনিং করে দিতে হবে। তা এবার তুমি এক্সট্রা স্টেমটা অন্য পটেও লাগাতে পারো, কিন্তু আমি এখানে আমি দেখাচ্ছি কি হয়েছে আমার গাছটাতে। এই টবের পিছনে আমি হঠাৎ করে দেখছি সাদা তুলোর মতন, তখন আমি বুঝলাম নিশ্চয় আমার গাছটাতেও মিলিবাগ অ্যাটাক করেছে। তারপর আমি দেখছি গাছটাতে মিলিবাগ ভরে গেছে, যেটা এমনি যখন প্রত্যেক দিন জল দিচ্ছি বা কিছু খেয়াল করতে দেখা যাচ্ছে না, কিন্তু একটু আজকে যখন আমি কাছে গেছি ভালো করে নোটিশ করছি, তখন দেখছি মানে খুব খুব করুণ অবস্থা গাছটার। তো এখন আমি দেখাবো গাছটাকে কী করে পূর্ণ করে দেব। পুরো গোড়া থেকে জাস্ট 4 ইঞ্চি 2-3 ইঞ্চি মতন রেখে এখান থেকে পুরো হার্ড প্রুনিং করে দিলাম। কেননা পুরো ইনসেক্টিসাইড পেস্টিসাইড মিলিবাগের অ্যাটাক হয়ে গেছে, মিলিবাগের থেকে রেহাই পাওয়া অত সহজ নয়। শ্যাম্পু জল করে বা নিম ওয়াটার, নিম জল করে দিলেও একটু টাইম লাগে যেতে। খুব খুব ডিস্টার্বিং একটা মাইটস, পোকা বলতে পারি, ইনসেক্ট, মাইটস নয় ইনসেক্ট, সরি। তো গোড়া অবধি চলে এসেছে। অ্যাকচুয়ালি মিলিবাগের বাচ্চা মাটিতেই থাকে, ওখান থেকে উঠে উঠে আসে গাছে। তো এভাবে আমি এটাকে পুরো দেখো, এর মধ্যে রয়েছে, এখানেও করতে হবে আমাকে। এভাবে পুরো ওটাকে হার্ডপুন করে দিলাম। তো ডোন্ট ওয়ারি, এই পর্তুলাকা নিয়ে চিন্তার কোনো কারণ থাকে না, কারণ এই একটা স্টেম যেভাবে খুশি পুঁতবে তো গ্রো করে যাবে, কোনো অসুবিধা হয় না, কোনো কিছু অসুবিধা হয় না। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলোকে আমি আবার রিপোর্ট করব, বাট এখন যা অবস্থা আমি দেখলাম তাতে রিপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। আমি এভাবেই ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেব এবং এখান থেকেই নতুন গাছ গ্রো করবে। আমি একটু মাটিও দেব, একটু এটা সয়েল মানে একটুখানি এর মধ্যে ভার্মিকম্পোস্ট মাটি যোগ করব, কারণ এটা জল দিতে দিতে এটা হ্যাঙ্গিং থাকে, তো এইভাবে থাকতে থাকতে এইরকম পজিশন হয়ে গেছে মাটিটার। তো এভাবে আমি এখানে আমার আরও দুটো গাছ আছে, দেখা যাচ্ছে ফুল, হ্যাঁ এই এই দুটো গাছও আমি এভাবেই করে নেব। এই গেল পর্তুল আকার। এরকম শীতে আমরা যেগুলো আমাদের সারা বছর পেরিনিয়াল গাছ, যেমন হ্যাঙ্গিং, যেমন এই যে বিউটিফুল টার্টেল ভাইনটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এর কিন্তু দেখা যাচ্ছে কত লং, এর কিন্তু ফুল হলো, ফুল হওয়ার পরে খুবই খারাপ অবস্থা হলো, সব পাতা ড্রাই হয়ে গেছে। তো এইগুলোকে আমি এখন এইভাবে ফুলের যে স্টেমগুলো হয়েছিল, যেগুলোর আর কোনো মানে ফুলগুলো ড্রাই হয়ে গেছে বলে গাছটাকে দেখতে খারাপ লাগছে। এবং আরেকটা মানে গাছে পোকা হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই শুকনো পাতা, এগুলো থেকে ফাঙ্গাল অ্যাটাক হয়, এগুলো থেকে পোকা আসে, মাইটস আসে। তো যত গাছের উপরিভাগ এবং গাছের গোড়া যত আমরা শুকনো পাতা থেকে ক্লিন রাখবো, তত আমার গাছের স্বাস্থ্য এবং গাছের লুক ভালো থাকবে। হ্যাঙ্গিং প্লান্ট মোস্টলি আমরা ইউজ করি শোভা বাড়ানোর জন্য, সেখানে আমরা এরকম ড্রাই লিভস দেখতে চাই না। আসলে এটা নিচে অবধি পুরো মানে প্রচুর লম্বা হয়ে গেছে গাছটা, আমি ধরে দেখাচ্ছি, তো সেই কারণে এটার উপরের যে পাতাগুলো একটু ড্রাই হয়ে গেছে, এগুলো আমি ক্লিন করে দেবো হাতে হাতে। তো এটা একটা হ্যাঙ্গিংয়ে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, তাতেই এরকম গ্রো করেছে, মানে ছোটো, 4 ইঞ্চিও না, তার চেয়েও ছোটো। তো
এই হ্যাঙ্গিং প্ল্যান্টটা আমার খুব প্রিয়, আমার আগের ভিডিওও আছে এই হ্যাঙ্গিং ক্যাসকেডিং নিয়ে। পুরো জলপ্রপাতের মতন সত্যি, মানে অসম অসম লুক এই গাছটা। আমি ধরে দেখাচ্ছি ওপর থেকে কীরকম লাগে দেখতে, তাহলে বুঝতে পারবেন আপনারা যে কত সৌন্দর্য এই গাছটার। তো তোমরা এভাবে তোমাদের যে পর্তুলাকা পর্সেলিনের গাছগুলো উইন্টারে যত্ন করে রাখার জন্য, যাতে আবার পরের বছর নেক্সট ইয়ার গরম মার্চ মাস থেকে ফেব্রুয়ারি থেকে তোমরা ভালো ফুল পাও, এইভাবে হেয়ার কাটের মতন কেটে শর্ট করে হার্টপুন সফটপুন করে রাখতে পারো। আমি এটাকে হার্টপুন করে দিয়েছি কারণ এটা মিলিবাগের অ্যাটাক ছিল। তো এই দুটো গাছ ভালো আছে, হেলদি আছে, আমি এই দুটোকে রেখেছি। এটা ফুল ফুটেছিল বলে আমার মায়ে লেগেছে, আমি কাটতে পারিনি। আরেকটা আমি ইয়েলো পর্তুলাকা দেখা পর্সেলিন দেখাবো, ওটাতেও ফুল ফুটে আছে। ওটা আমি জাস্ট 1 মান্থ হয়েছে হয়তো, ওটা আমি স্টেম এনে আমার এক দিদির কাকির বাড়ি থেকে স্টেম এনে লাগিয়েছিলাম। তো ওটা খুব ভালো গ্রো করে গেছে, তো ওটা আমি কাটতে পারলাম না দুঃখে, যে কাটলে আবার জাস্ট নতুন গাছটার পাতাগুলো কেটে দেবো, ফুলগুলো পাবো না। ওটা হয়তো আর নেক্সট মান্থ, মানে খুব যখন ঠান্ডাটা পড়বে ডিসেম্বর এন্ড টু জানুয়ারি মিড, তখন হয়তো আমি ওটাকে শর্ট করব। রোদের মধ্যে দেখা যাচ্ছে কি ভালো করে, ওই যে আমার ছেলে মেয়ে চলে এসছে। তো এই হচ্ছে এত সুন্দরী রূপসী ফুল ইয়েলো পর্তুলাকা, এত সুন্দর, আমি একে ট্রিম করতে পারলাম না। পরে কদিন পরে খুব শীত পড়ার সময় আমি একটু ট্রিম করবো, কেননা সবে সবে একদম ভর্তি কুড়ি আসছে। তো গ্রোথ দেখেছেন, গ্রোথ দেখেছেন গাছটার, ভালো করে ফোকাস হচ্ছে না না। হ্যাঁ, তো এত সুন্দর গ্রোথ হওয়ার কারণ হচ্ছে আমি মাটিতে ভার্মি কম্পোস্ট মেশাই, গার্ডেন সয়েল 1/3, ভার্মি কম্পোস্ট 1/3, অ্যান্ড স্যান্ড 1/3। এইভাবেই আমার সবকটা বেশিরভাগ গাছে আমি এইভাবেই করি। আর যখন যা খাওয়ার কলার খোসা ভেজানো জল বা সর্ষের খোল ভেজানো জল সেগুলো আমি দিই, তো সেই কারণে গাছের গ্রোথ। ব্যালকনি এই 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 গাছটা, যে এই গাছগুলো যে ব্যালকনিতে থাকে সেটা নর্থ ফেসিং ছোট্ট ব্যালকনি, এর উইন্ডোর যে গ্রিল তার মধ্যে আমি একে হ্যাং করে দিয়েছি, তার মধ্যেই এদের এত সুন্দর গ্রোথ হচ্ছে। কদিন পরে একে আমি ট্রিম করব যখন খুব বেশি শীত পড়বে। তো এভাবে তোমরা তোমাদের পর্তুলাকার পর্সেলিনের যত্ন করে নটারমণি বা 9 o'clock বা 12 o'clock যে যেটা বলো তাকে পরবর্তী মানে নেক্সট ইয়ারের জন্য এভাবে সেভ করতে পারো। আমি আমার ফেভারিট ফেভারিট প্রিয় গাছ, মানে ফুল ছাড়া যে গাছ প্রিয় সেই গাছ টার্টেল ভাইন, তাকে দেখাই। লুক অ্যাট দ্য লেংথ, লুক অ্যাট দ্য লেংথ, ইটস 4 ফিট, 4.5 ফিট হাইট। সো একে আমি এখন কী করে, এই যে শুকনো পাতা এবং কী করে এর আমরা উইন্টার একে সেভ করবো, একে যত্ন করবো সেটা আমরা দেখিনি। এইভাবে আমি যে পাতাগুলো ড্রাই হয়ে গেছে, যে স্টেমগুলো ড্রাই হয়ে গেছে সেগুলোকে ক্লিন করে নেবো হাত দিয়ে। এতে আমার কিছু ডাল হয়তো ছেঁড়া যাবে, কিন্তু সেই ডালগুলোকে আমরা আবার অন্য পটে রিপোর্ট করলে সেখান থেকে আমাদের নতুন গাছ পাবো। তো এই এভাবে আমরা সেভ করবো, ট্রিম করে নেবো যত ওল্ড যেগুলো আছে। আর আমি কিছুদিনের জন্য জুন মাসে কিছুদিনের জন্য আমি মানে লকডাউনে তো কোথাও কখনো যাওয়া হয়নি, আর শুধুমাত্র মানে ঘরেই এখন পুরোপুরি এবং কমপ্লেক্সের মধ্যেই, এছাড়া বাইরে কোথাও তো যাওয়া হয় না, যাওয়া উচিতও না, করোনা এখনও খুবই খারাপভাবে আমাদের এফেক্ট করছে। এবং যাই হোক, তো সেই কারণে আমি মাত্র কয়েকদিনের জন্য আমার মার কাছে মার্চ মাসের ফেব্রুয়ারি মাসের পরে জুন মাসে খালি কয়েকদিনের জন্য গিয়েছিলাম। আমি গাছগুলো পুরো ড্রাই আউট, মানে পুরো আমি এসে দেখছি আমার এত কষ্ট লাগছিলো, তখনই এই পাতাগুলো হলুদ হলো, তার আগে পর্যন্ত পুরো লাশ গ্রিনারি লাশ ছিল, যেটা তোমরা আগের ভিডিওতে আমার দেখেছ। এবং তারপরে আবার যেগুলো গ্রো করেছে ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এই গাছটা একটু শেডি এরিয়ায় থাকে দেখো, কিন্তু এই গাছটা একটু সানলাইট বেশি পড়ছে, মানে পুরো সকাল থেকে শুরু করে একদম বিকেল অবধি, সেই জন্য এই গাছটার পাতা স্ট্রাকচার এবং এই গাছটার পাতা স্ট্রাকচার আর ডিফারেন্ট। চাই এইভাবে এরকম হয়তো অনেক স্টেম পাবো, সেগুলোকে আবার আমরা কাটিং করে লাগাতে পারবো, মানে আবার নতুন একটা ক্যাসকেডিং বানাতে পারবো।
তো এইভাবে আমরা সমস্ত যে ওল্ড যে হলুদ পাতাগুলো, এমনি শীতকাল তো পাতা ঝরার টাইম, শীতকাল যেগুলো পর্ণমোচী উদ্ভিদ এবং সারা বছরের বেশিরভাগই যারা বর্ষজীবী উদ্ভিদ তাদের পাতা ঝরে যায় শীতকালে, তো এই রুক্ষ ওয়েদার একদম ড্রাই রুক্ষ ওয়েদার থাকে, আমাদেরও তো শরীরে মানে বিভিন্ন রকম চেঞ্জ হয়, তো সেরকম গাছেরও তো। আর সত্যি কথা বলতে আমি গাছ তো ভালোবাসতাম আগা গোড়াই প্রথম ছোটো থেকে জন্ম থেকে, কারণ বাবা বাগান করতো এবং সেখান থেকে ইন্সপিরেশন তো। কিন্তু এই মানে এই লাস্ট 1.5-2 বছর ধরে এবং তারও আগে যখন ছোটো ছোটো জায়গায় মানে জানলার কার্নিশে এরকমভাবে বাগান করতে শুরু করি তখন থেকে এত ভালোবেসে ফেলেছি সত্যি কথা বলতে, আমি যে এদের ছেড়ে কোনো মানে একদিন দুদিনের জন্য কোথাও যাবো মানে বেশি দিন তো দূরে কথা, কিন্তু আমি যে এদের ফেলে কোথাও যাবো ইম্পসিবল হয়ে যায়। আমি আগে একটা জানাই দিই বন্ধুদের, যাই না জানা উচিত হবে কি না, তো আমাদের একটা ছোট্ট বেড়াতে যাওয়ার কথা হচ্ছিলো পুরুলিয়াতে, কিন্তু আমি ভাবছি যে 2-3 দিনের জন্য যদি আমি যাই এদের কী হবে, কেননা আমার ব্যালকনিটা আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা কাছে যে পরিমাণ রোদ পড়ছে তাতে দেখতেই পাচ্ছ যে কী অবস্থা, মানে কীরকম রোদ দেখো, কড়া পুরো কড়া রোদ। হ্যাঁ, তার মধ্যে আমার অর্কিড, তো এই কড়া রোদের মধ্যে আমি এদের ফেলে কী করে যাব এবং এরা সার্ভাইভ করবে কী করে, হয়তো ঘরে রেখে যাব বা একটু পুরুলিয়ার একটু পাহাড় টাহাড় জলাধার ব্যাত ফাত দেখার ইচ্ছে হচ্ছে আর কি আমাদের বান্ধবীদের, তো সেই কারণে যেতে ইচ্ছে। এখন দেখা যাক কত দূর কী হয়, কারণ এখনও কিছু ফাইনাল হয়নি, তার আগে আমি টেনশন করছি যে কীভাবে এদের রেখে যাই। তো এই দুটোই গ্রো ব্যাগে আছে, গ্রো ব্যাগের পটের মধ্যে বসানো, একটু ওদের আজকে ট্রিমিং এবং ড্রাই লিভসগুলো একটু সরিয়ে দিলাম যাতে, আসলে হয় এই সিজনটায় ড্রাই আরও হবে, এখন আমি করছি ঠিকই কিন্তু কদিন পরে আরও লিভস ড্রাই হবে, তো কিছু করার থাকে না এই সিজনটা। আবার একা একাই ও যখন মার্চ এপ্রিল আসে ও একা একাই আবার নতুন হয়ে যায় পুরো গাছ, দেখে বোঝাই যাবে না যে এই গাছের এরকম হলুদ পাতা ছিল বা এরকম অবস্থা ছিল। বর্ষাকালে তো অপূর্ব সুন্দর রূপ নেয়, আর যেহেতু ওরা এরকম ওপেনই থাকে ব্যালকনিতে হ্যাঙ্গিং তো বৃষ্টিতেও ভেজে সব কিছুই, তো অপূর্ব সুন্দর বর্ষাকালের চেহারা হয়েছে হয় এবং তারপর যে গ্রোথ অদ্ভুত সুন্দর। তো তাও আমি চেষ্টা করি যখন সব গাছের খাবার দিই সর্ষে খোল জলটা দেওয়ার বেশি, এদের তো ফুলের জন্য শোভার জন্য না যে বেশি সার বনমিল শিনমিল বেশি লাগবে বা বনমিল হর্নমিল এগুলো লাগবে খুব বা এনপিকে লাগবে সেরকম তো নয়, কিন্তু এদের একটু সামান্য জল দেবে আর সামান্য মাসে 2 বার বা মাসে 1 বার সর্ষের খোলের জল দিলে এনাফ এই গাছের জন্য, খুব যত্ন কম আর শোভা বেশি এরকম ব্যাপার, এরকম মানে বলতে গেলে মেনটেন্যান্স কম, মেনটেন্যান্স খরচা কম কিন্তু রূপ অনেক। তো এভাবে আমি ড্রাই লিভসগুলো বের করে নিলাম, অনেকটা ক্লিন হয়েছে, হাঁপিয়ে যাচ্ছি আমি, ফিলিং কোয়াই টায়ার্ড হেয়ার, কেননা খুব রোদ, ভীষণ রোদ্রু, ভীষণ রোদ্রু, বেশ গরম লাগছে। এই গাছ তোমরা নিতে পারো আমার থেকে যারা আশেপাশে আছো বা যাদের পছন্দ, যারা এরকম হ্যাঙ্গিং কাস্কেডিং করতে চাও বাড়ির গেটে এন্ট্রিতে, যখন অনেকের মানে যে গেট থাকে তার দুপাশে দুটো পট দিয়ে যদি আমরা এরকম দিয়ে পুরো হ্যাং হয়ে পড়বে ওয়াল দিয়ে তা লুকই আলাদা, ইভেন ফ্ল্যাটে ও এন্ট্রিতে যদি আমরা ওয়ালে কোনো হ্যাঙ্গিং লাগিয়ে সেখানে রাখতে পারি অদ্ভুত সুন্দর লাগে। কিন্তু এই যে কোনো গাছেরই তো সানলাইট প্রয়োজন হয় খাবার তৈরির জন্য, তো খুব ভালো যে অন্ধকারে বা আলো ছাড়া মানে ইনডোরে যে খুব ভালো গ্রোথ হয় বা সার্ভাইভ করে তা নয়, সমস্ত গাছেরই একটু সূর্যালোকের দরকার হয় এবং সমস্ত গাছই পছন্দ করে আলো বাতাস, তো এই যে এরা বাইরে যখন ঝোলে হাওয়ায় দোলে খুব মানে খুবই সেটার রূপও আলাদা, সেটা নিজেদেরও আমাদেরও দেখতে ভালো লাগে আর যে মানে যে গাছটা নিজেরও ভালো লাগে প্রকৃতির সাথে ঘরের মধ্যে বন্দি থাকতে, মানুষের কি ভালো লাগে যে গাছের ভালো লাগবে তার মধ্যে ছায়ার মধ্যে। কিছু কিছু গাছ আছে যারা ছায়াতে ভালো গ্রো করে, মানে একটু আলো আধারি পছন্দ করে, কিন্তু আমি দেখেছি ঘরের মধ্যে রেখেও আমি দেখেছি, আমি বাইরে রেখেও দেখেছি বাইরে অনেক বেশি হ্যাপি থাকে লোকের দেখে। হ্যাঁ, তো তোমার শুকনো পাতা বের করলাম এবং এই ভালো কাটিংগুলো আছে এগুলো আবার লাগাবো আরেকটা পটে, তো কারুর যদি ইচ্ছে হয় আমার থেকে নিয়ে টার্টেল ভাইনের হ্যাঙ্গিং করবে, আমি এভাবে একটু লং করে হ্যাং কতটা লম্বা দেখিয়ে দিলাম,
ওখানে পাউরুটি রাখা সেটাও আসছে, সরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অ্যান্ড ব্যাড ম্যানেজমেন্ট। জিনিসটা একটু ক্লিন করে নিলাম, মনে হচ্ছে কি ঘরের মধ্যে আছি, মনে হচ্ছে না গাছের তলায় বেড়াতে এসেছি শীতকালে, কোনো পিকনিক স্পটে এসেছি যেখানে গাছের নিচে অনেক শুকনো পাতা রয়েছে সেরকমই। গাছটাকে ক্লিন করলাম, গাছ দুটোকে অনেকটা অনেকটা ঠিক হয়েছে। এবার এদের একটু সামান্য ওয়াটারিং করব, করে আমি আবার এদের জায়গায় দিয়ে দেব। কতটা লম্বা কতটা গ্রো করেছে দেখতে পাচ্ছ তোমরা, অনলি জাস্ট আমি দেখাচ্ছি এই যে জাস্ট এরকম হ্যাঙ্গিং পটে রয়েছে, হ্যাঙ্গিং পটেও তাও ডিরেক্টলিও নেই, গ্রো ব্যাগের মধ্যে দিয়ে হ্যাঙ্গিং পটে দিয়েছিলাম আমি। আর এটা একটা অর্কিডের পট আমার কাছে এক্সট্রা ছিল, ওটাকেই হ্যাঙ্গিং করে দিয়েছি, গ্রো ব্যাগের মধ্যে গাছটা রয়েছে। তো এরকম জোড়াতালি দিয়েই বাগান চলছে, কেননা খুব দামি সমস্ত কিছু শপিং করা এবং অনেক পয়সা এক্সপেন্স এই গাছের পিছনে বাগানের পিছনে করাটা আবার আমার আমার ঠিক মানে আমার একটু ন্যাচারালভাবে করাটাই ভালো লাগে। আমি কিনে আনলাম এক্সপেন্সিভ কিন্তু করতে পারলাম না মেনটেন্যান্স, সেটার থেকে আমার মনে হয় যেগুলো কম খরচে কম পয়সা খরচে এবং কম সময়ে খরচে কম আর্থিক ব্যয় এবং সাময়িক এবং শারীরিক কষ্ট কমে যে গাছগুলো ভালো হয় তো সেগুলো করা। ব্যালকনি বাগান এরকম যাদের আমাদের জন্য ছোট ছোট ব্যালকনি এইটুকুই মুক্তি জায়গা সেই তাদের জন্য বেস্ট। তাও তো এবছর শীতে চেষ্টা করছি ফুলের বাগান ফুলের গাছ কিছু করার, কিন্তু আগের বার আমি চেষ্টা করিনি, নর্মালি নিয়ে এসে বসেছিলাম, অপূর্ব সুন্দর পিটুনিয়া হয়েছিল। এবছর এখনও মানে আমার গাছ গ্রো করছে, ফুল একটাই খালি হয়েছিল, কিন্তু ফুল হয়তো দেবে আশা করছি। তো এভাবে এরকম আরও যেগুলো বেরোচ্ছে স্টেম সেগুলো আবার আমি একটা নতুন পটে বসিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক কথা হলো, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, সবুজে থাকবে।